মর্নিং এভরিওয়ান, কেমন আছো? তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো। আচ্ছা, ও ওয়েলকাম করে দিল তোমাদেরকে হাই করে। যদি এখন হাই বলাটা ওর পক্ষে সম্ভব না, তবে যেটুকু যা বলা সম্ভব সেটুকু তোমাদের জন্য বলে দেয় ঠিকই, তাই না? আবার হাসি হাসি হচ্ছে, হাসি হাসি হচ্ছে। মিমিরা পিপিরা তোমার মুখ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। আর একটু তাড়াতাড়ি বড় হয়ে যাও, মিমিদের পিপিদের তোমার মুখটা সুন্দর করে দেখিয়ে দাও, ঠিক আছে? এখন ঘুমু ঘুমু হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো ওকে একটু শুইয়ে দিই। হ্যাঁ, ওই জন্যই তো সাবধান। দেখো অনেক সাইজেও তো বড় গো। হ্যাঁ, পুরো সাতটা লাগবে না মামনি, বাকিগুলো জলটা চেঞ্জ করে নি। এখন জ্যান্ত মাছ খাওয়ার সময় এসছে, ওই জন্য জ্যান্ত মাছ নিয়ে এসছে বাপি, ওই জন্য এখানে জিয়ে রেখে রাখে। হ্যাঁ, কটা আছে বাকি? অনেক আছে, মাছের সাইজটা ভালো পাওয়া গেছে, ভালো পড়েছে। কাকাই সোনামার যুগলবন্দিতে আজকে সকালের টিফিন হচ্ছে, এতক্ষণ সোনামা করছিল, এখন কাকাই গিয়ে দিচ্ছে দায়িত্ব। ফ্রাইড রাইস হচ্ছে মনে হচ্ছিল ভাতটা দেখে, এটা মিনি ফ্রাইড রাইস। হ্যাঁ, আর এর মধ্যে কি দিয়েছো গো সোনামা? ডাল রান্না হচ্ছে প্রেশার কুকার। আর এর মধ্যে সবুজ সবুজ ওটা কি? সিম। দর্শকের ভিড় দেখো শুধু এখানে, মানে যেখানে পুচু সেখানেই দর্শকের ভিড়। এখানে মামনি থেকে রোদটা সামনে তো পড়েনি, ওপরে কি নিয়ে যাবে নাকি সামনে আসলে তারপরে যাবে? রোদ আছে সাবে, মেয়ের মাথা গরম কেন? ওই যে কাকা কথা শুনছে না, ওই জন্য মেয়ে মাথা গরম করছে। এখানে এত বেলা আর মাথা এখন গরম করলি হবে না? চানটা করাবো, চানটা করে দিয়ে আজকে স্নান হবে না, কালকে হয়েছে। তুমি খোলো, তুমি খোলো না, তা তুমি খোলো, তুমি খুলবে আমরা দেখবো। ধরো বাবা, মনে হচ্ছে পুজোর শপিং হয়ে গেছে মেয়ের। ওরে বাবা রে, পিঙ্ক পিঙ্ক, একদম পিঙ্কি হয়ে গেছে। না, হলুদ আনা যাবে না, রম্পার। আমিও রম্পার অর্ডার দিয়েছি জানো, আমি তো ম্যাক্সে গেছি এই জন্য এইগুলো আনা, রম্পার আনার জন্য। আমার রম্পার খুব ভালো লাগে, আমার জন্য মনে হয় পুরো একদম প্যাকিং। আমি পিঙ্ক কালারই ভাবছিলাম দেবো, পিঙ্ক দিইনি আমি, ব্লু দিয়েছি। টুপি নেই, এটা টুপি হয় জানো তো, টুপিও হয় টুপি ছাড়াও হয়। আমারটাও, আমারটাও টুপি ছাড়া নেই। সামনে বোতাম দিয়ে আছে, আর একটা হচ্ছে কি তোমার এটাও সামনে পেছনে, একটা একটা পেছনে আর একটা সামনে। না, কালার দুটোই সুন্দর। ও মা, সামনে আবার ম্যাও। হ্যাঁ, কারণ ও হলুদ হবে না, লাল হবে না, এটা কিন্তু অনেক ঠিক আছে, ও বড় হয়ে পড়বে। এটার সাথে সাদাটাও যাবে, সেগুলো ভালো লাগলো না, তাই জন্য সুন্দর আছে, প্রত্যেকটা জিনিস সুন্দর আছে। আর ওই আমি ওর জামা প্যান্ট আমি ওই জন্য কোথা থেকে আনিনি, আমি জানি ম্যাক্সের থেকেই নেবো, ওখানে একদম ছোট সব পাওয়া যায়। পাওয়া যায় এই জামাটা তোমার? হ্যাঁ, পার নেবো বলে নিয়ে। ও টেবিলে জল,
উলে বাবা লে, আমাদের মতন কম্বলের ব্যাগ আবার, ছোটদের জিনিস দেখতে এত ভালো লাগে। আর প্রথম যখন ধুয়ে ঠিয়ে মেলেছি না, আমার সাতটা আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। না না, আমার বেশি ভালো লাগছে মেয়ে হোক। মেয়ে হলে মেয়েদের জিনিস এত সুন্দর সুন্দর হয় না গো, ছেলেদের এত সুন্দর হয় না, তো ওই জন্য আরো বেশি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ধরো দেখি, এটা আমার দেখা খুব ইয়ে ছিল, বাচ্চাদের কম্বল। এই দেখো, দুর্দান্ত হয়েছে পিসি ঠাম্মি, অনেক বড় বয়স পর্যন্ত এটা গায়ে দিতে পারবে ও, পিসি ঠাম্মির দেওয়া কম্বল। হাতে খুলে নিয়ে হাতে ধরে দেখেছি এটা বেশ নরম, তারপরে এই যে পচা পচা লাগছে পচা। আজকে প্রথম বার লেডি হয়েছি বলো, বলে দাও। অপরা টুপিতে বেবি লেখা, প্যান্টটা কি ছোট হয়েছে? না না, তবে জামাটা পুরো ফিটিংস গো, ফিটিংস হয়েছে, পা টান টান করতে পারছে না, ওইভাবে শুয়ে রয়েছে সেই জন্য। এই তো টান টান করেছে। ওরকম করছে, ওই যে উঠবে একা ওই শুয়ে রয়েছে না, একটু কোলে ঠোলে নিলে, তুমি ওকে কোলে নাও, আমি রেডি হয়ে আসছি। শোনা বাচ্চা শোনটা, আজকে নতুন জামা পড়েছে বলে সবাই দেখতে এসছে আমাদের ঘোপলাকে। উত্তর দিয়েছে তোমার পুচুর, কি বিরক্তি। এখন প্রথমবার মাম্মা মারা দুজন মিলে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি মানে কি ঘুরতে যাচ্ছি বলেছি, মুখটা রং করে দিল। ঘুরতে যাচ্ছি মানে ডাক্তার দেখাতে যাচ্ছি, ওর রুটিন চেকআপ যেটা আমাকে বলেছিল দু সপ্তাহ পরে যেতে, কিন্তু দু সপ্তাহ আগেই ডক্টরকে আমি ফোন করতে বলেছিল দুদিন পর, মানে ডিসচার্জের দুদিন পর ফোন করতে বলেছিল। তো সবটা জিজ্ঞেস করলো, সবটা বললাম, উনি বললো সব ঠিকঠাকই আছে, তবু একটা রুটিন চেকআপের জন্য তুমি চলে এসো, তো একবার দেখে দেবো, সেই জন্যই আজকে যাচ্ছি। আর প্রত্যেকবারের মতনই গাড়ি বুক করা হয়েছে, গাড়ি ক্যান্সেল হয়ে গেছে, সুমন গেছে সামনে, আমি এখন ওকে নিয়ে আর বেরোচ্ছি না, একটু সন্ধে সন্ধেও হয়ে গেছে। এরকমভাবে ধরে একটু বসলাম, আমি আস্তে আস্তে যাবো ওখানে চালিয়ে। রোগে নেমে বাইকে বসতেও ভয় পাচ্ছি, কি করবো? যদি ধরে বসে অসুবিধা হবে? না বাইকে তাও আমি দুপাশে পা দিচ্ছি, সোনা বাবা মামুনি কেউ একজন দিয়ে দিক মাঝখানে। আমার ভয় বাইকে কি বলো, গাড়ি উঁচু ওঠা পারবে না ওটা, না কাকার গাড়িতে চলো, আর ও আমার ভয় লাগছে ওর ঠান্ডাটা না লাগি, সেই জন্য টাটা করে দাও, ঘুম আর ঘুরতে যাচ্ছে, সামনে চলে আসো, উঠে যাই। দাদাকে একটু ধরতে বলবা, দাদা ধরবে উল্টো দিক দিয়ে, না মাঝখানে নিয়ে না পুচো গায়ে। সেই সন্ধেবেলাতে এসছি, আর তারপর থেকে তোমাদের সাথে কথা বলার সুযোগই পাইনি, কারণ সবকিছু আজকে হচপচ হয়ে গেছে। প্রথমত যাওয়ার সময় তো দেখলেই কি হচ্ছিল, পুচপুকে নিয়ে প্রথম বেরোনো মানে বুঝতেই পারছো কতটা টেনশন হতে পারে। তারপর তো গাড়ি ফাড়ি ক্যান্সেল করে একাকার কাণ্ড, সেই বাইকে নিয়ে যেতে হলো অগত্যা ওকে, আর বাইকে আমার প্রচণ্ড ভয় লাগছিল, এত ছোট একটা মানুষ প্রথমবার বেরোচ্ছি আর সেটা বাইকে নিয়ে যাওয়া মানে একটা বিশাল চাপের ব্যাপার ছিল, কিন্তু কিছু করার নেই, যেতেই হতো। পাঁচটা ওদিকে বেজে যাচ্ছে আর এদিকে গাড়ি একের পর এক ক্যান্সেল করেই যাচ্ছে। তারপর অগত্যা বাইকে নিয়ে বসলাম, দেখলেই তোমরা, আর ফোন টোন আমি কিছু নিয়ে যাইনি, বাড়িতেই সবটা রেখে গেছিলাম, কারণ পুচকু তারপরে ফোন সমস্ত কিছু নিয়ে আমি সামলাতেও পারতাম না, ওই জন্য বাড়িতেই ছিল। ওখান থেকে ডক্টর দেখালাম, দেখি ঠেকি আসলাম, কিন্তু তার মধ্যেখানে কত কিছু হয়ে গেছে জানো না। প্রথমত কোনো কাগজপত্র পুচকুর নিয়ে যায়নি, মানে যে ডাক্তার মানে আমি নার্সিংহোম থেকে আসার সময় যে কত কিছু দিয়েছিল কোনো কিছু নিয়ে যায়নি, সমস্ত কিছু বাড়িতে রেখে ভুলে চলে গেছি। এবার ওখানে যাওয়ার পর সুমনের হঠাৎ করে মনে পড়েছে, এ বাবা কিছুই তো নিয়ে আসিনি, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে একটু ভয় ভয় লাগছিলো, ডাক্তারবাবু কি বলে না বলে, নিয়ে আসিনি, আবার ওখান থেকে আসা, তার মধ্যে যদি ডেকে নেয়, তো এইসব নিয়ে মাথায় ঘুরছে। গিয়ে যখন ওখানে নাম লেখালাম, তখন
বলছে আগে থেকে নামটা লিখিয়ে রাখলে ভালো হতো। আমাদের যদিও নার্সিংহোম থেকে বলেছিল যে আমাকে ফোন করে চলে আসবে, অসুবিধা হবে না, আমরা ফোন করে নিয়েছিলাম, কিন্তু নামটা যে লেখাবো সেটা আমাদের খেয়াল ছিল না। তো যাক, ওখানে গেলাম, গিয়েছি তো মোটামুটি 5:10-15 মধ্যে আমরা ওখানে মানে পৌঁছে গেছি, কিন্তু পুরো সমস্ত পেশেন্ট দেখার পর তারপরে আমাদের নামটা ছিল, কেননা আগে থেকে সবই নাম লেখানো ছিল। এবার তাদেরটা একে একে হবে, তারপর মানে আমরা গেছিলাম তখন 3 থেকে 4 পেশেন্ট ছিল, ভেবেছিলাম তারপরে আমাদের হয়ে যাবে। যারা আগে থেকে নাম লিখিয়ে গেছিলো তারা পরপর ঢুকতে থাকলো, আর পুরো তাদের সবারটা হলো। হওয়ার পর পুচকুকে নিয়ে আমি ভিতরে গেলাম, গিয়ে ডক্টর দেখালাম, আর আমার একটা ভয় লাগছিল ও যদি ওখানে গিয়ে কাঁদে, কারণ বাইরে কোনোদিন যায়নি, প্রথমবার বাইরে গেছে, আর যদি একবার কান্না শুরু করে আমি কী করব। কিন্তু সত্যি ও লক্ষ্মী বাচ্চা, একদমই কান্নাকাটি করেনি, এমনি ও কান্নাকাটি খুবই কম করে। তারপর তো ডাক্তারবাবু ওকে ভালো করে দেখলো, দেখে দেখে বললো সমস্ত কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার 15 পরে ওর একটা চেক আপ রয়েছে, মানে রুটিন চেক আপ যেগুলো সেগুলোই রয়েছে, তো সেই রুটিন চেক আপের জন্য ওকে আবার 15 পর নিয়ে যেতে হবে। পেশেন্ট আমরাই ছিলাম, তারপরে ওখান থেকে দেখিয়ে বেরিয়ে আসলাম, আর বাইরে এতটা ঠান্ডা না, মানে পুরো বাইকে আস্তে আস্তে কান মাথাটা তা সব ধরে গেছে, আমার মাথা এখন টনটন করছে। ওকে আমি কিভাবে নিয়ে গেছি সেটা শুধুমাত্র আমি জানি। প্রথমত ওই ব্যাগটার মধ্যে তো ছিলই, মুখের ওপর থেকে না আমি এরকমভাবে হাতটা রেখেছিলাম, মানে হালকা করে একদম ব্যাগটার ওপর থেকে আমি হাতটা রেখেছিলাম, যাতে নিঃশ্বাসের সাথেও ঠান্ডা হাওয়াটা ওর নাকে না যায়। তো সেইভাবে মোটামুটি করে গেছি, নিয়ে এসেছি, কোনো অসুবিধা কিছু পুচকুর হয়নি, কিন্তু আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। যাক, সেটা আজকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে ঠিক হয়ে যাবে। আর এখন বাজছে প্রায় 10:30-11 কাছাকাছি, খেতে যাবো, খিদে পেয়েছে জোর। তো পুষ্প এখন ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া করে এখন আমি যাব, কিন্তু তার আগে কাউকে একজনকে আসতে হবে, তো সুমন বা বাবা কেউ একজন আসবে, তারপরে আমি খেতে যাব। এই তো ছিল আজকে সারাদিন, দিনগুলো কোথা দিয়ে কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না, মানে এই সকাল হচ্ছে, এই রাত হয়ে যাচ্ছে, মাঝখানে যে কি হচ্ছে সেটা পুরো স্বপ্নের মতো। আর তোমাদের কতটা ভালো লাগছে এই ব্লগগুলো দেখতে অবশ্যই জানাবে কিন্তু। আর হ্যাঁ, পুচকুর সমস্ত নতুন ড্রেসপত্রগুলো কেমন হলো, ছোট্ট কম্বলটা কেমন হলো, অবশ্যই সেটাও কমেন্ট করো। চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।